আচ্ছা, তুমি কাকে বেশি ভয় পেতে, একজন সাইকোলজিক্যালি ডিস্টার্বড খুনিকে নাকি একজন সুস্থ মস্তিষ্কের খুনিকে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আমি তথাগত। আজ আমরা এই ভিডিওতে কভার করতে চলেছি মুকেশ মুভিটির ছোট একটি টিজার নিয়ে, যে টিজারটি আজ রিলিজ করা হয়েছে। আর এই টিজারে এমন কি দেখানো হয়েছে সেই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আজ আমাদের এই ভিডিও। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। তার আগে বলে রাখি, আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্ট ভিডিওগুলি দ্রুত আপনাদের কাছে চলে যেতে পারে। তাহলে চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি ছোট্ট একটি ইন্টার পরে। মুখোশ ছবিটি পরিচালনা করেছিলেন বিরসা দাশগুপ্ত। পরিচালক বিরসা দাশগুপ্ত ভিন্ন বিষয়ে পরিচালনা করেছেন ছবি, তা আমরা বরাবরই লক্ষ্য করেছি। এর আগে তিনি কিন্তু বিবাহ অভিযান নামে সুন্দর একটি ছবি আমাদের সামনে উপহার দিয়েছিলেন। তারই পরিচালনা বিরসা দাশগুপ্ত তার নতুন ছবি মুখোশের টিজারটি আমাদের সামনে এসেছে। ওটিটি প্ল্যাটফর্মে এই ধরনের বিষয়ে ইদানিং প্রচুর কাজ হয়ে চলছে। উন্নত মানের প্রোডাকশান, টান টান পরিবেশনেও অভ্যস্ত হয়ে উঠেছে দর্শকদের চোখ। ঠিক তারই মধ্যে বিরসা দাশগুপ্তের নতুন ছবি মুখোশ এর টিজারটি কিন্তু আমাদের সামনে এসেছে। কাজেই এই সময় পরিচালকদের কাছে কিন্তু তার ছবি নিয়ে বড় চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তাছাড়া বিশেষ একটি টুইস্ট রয়েছে এই ছবিতে, অনির্বাণ বনাম অনির্বাণ, অনির্বাণ ভট্টাচার্য বনাম অনির্বাণ চক্রবর্তীতে দেখা যাবে এই ছবিতে। দুজনেই থিয়েটার থেকে সিনেমায় এসেছেন, দুজনেই মেথড অভিনয়ে বিশ্বাস করেন। তাদের অভিনয় দ্বৈত একঝলে ধরা পড়লো কিন্তু পরিচালক বিরসা দাশগুপ্তের নতুন ছবি মুখোশের টিজারে। যারা শুরুতে অনির্বাণ ভট্টাচার্য যে প্রশ্নটি ছুড়ে দেন, তাতেই ছবির জোনটা কিন্তু পরিষ্কার হয়েছে আমাদের সকলের সামনে। আর এখানে কিন্তু অনির্বাণ ভট্টাচার্য সুন্দর একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তিনি এখানে রেসিডেন্ট ক্রাইমোলজিস্টের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ক্রাইমোলজিস্টের ছোট ছোট তথ্য সমৃদ্ধ এই ছবিটি। একটা ভেড়ার মুখোশে আড়ালে কে সেই ব্যক্তি? পুলিশ অফিসার চন্দ্রিমা ঘোষের রহস্য ভেদ করতে নেমে পড়েছে, বোঝার চেষ্টা করছেন ক্রাইমোলজিস্টের মনের গোপন কথা। তার সহযোগিতা কিন্তু সাহায্য করতে হাত বাড়িয়ে দেন আরেক অনির্বাণ, অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী। তিনি কেমন যেন একটি অসহনীয় গলায় বলে চলেছেন, আমরা ওকে ফলো করছি না, ও আমাদের ফলো করাচ্ছে। আর এই দ্বৈতরথে জমে গেছে কিন্তু মুখোশের ছোট এই টিজারটি। টিজারটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আপনাদের এই টিজারটি কেমন লেগেছে তা জানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেল যদি নতুন থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলি দ্রুত আপনাদের কাছে চলে যেতে পারে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।